হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা কেমিক্যালের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা হচ্ছে নিউটেক্স নিয়ে। নিউটেক্স, আপনারা অনেকেই নিউটেক্স নিয়ে সমস্যায় পড়ছেন এবং নিউটেক্সটাকে কীভাবে ব্যবহার করতে হয় বিষয়টা আপনারা জানেন না। তো আজকের ভিডিওটা জুড়ে আমরা পুরোটাই নিউটেক্স নিয়ে কথা বলবো এবং খুব ভিডিওটা খুব বেশি বড় না। আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ভিডিওটা, আপনাদের নিউটেক্স নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। এই দেখেন নিউটেক্সটা, এটা মূলত একটা ঘন কেমিক্যাল। এই দেখেন, এটা কিন্তু অনেকটাই হচ্ছে, দেখেন যে এটা কিন্তু পড়ছে না। তো এই নিউটেক্সটা আমি 8 মাস আগে কিনেছি। এই নিউটেক্সটা কিন্তু এখনও কোনো ধরনের কালার চেঞ্জ হয়নি। তো নিউটেক্সকে আমরা যদি বলি যে এটা আসলে একটা ট্রান্সপারেন্ট কেমিক্যাল, কিন্তু এটা ঘন। এটা ট্রান্সপারেন্ট কেমিক্যাল কিন্তু ঘন। তো ট্রান্সপারেন্ট কেমিক্যাল বলতে আমরা কি বুঝি? ট্রান্সপারেন্ট বলতে আমরা এটাই বুঝি যে যে কেমিক্যালটা আপনার, যদি আপনি একটা গাঢ় রং দিয়ে ফেলেন, ধরেন আপনি লাল রং দিয়ে ফেললেন কাপড়ের মধ্যে, কিন্তু আপনি রংটা করার পরে আপনি আপনার কাছে মনে হচ্ছে লাল রঙের মধ্যে আপনার কিছু কমলা ফুল দরকার আপনার লাল রঙের উপরে, তাহলে কিন্তু আপনি এই নিউটেক্সের রং দিয়ে তখন আর উপরে কমলা রঙের ফুল আঁকতে পারবেন না। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি লাল দিয়ে ফেলেন, তখন আর এই নিউটেক্স দিয়ে কমলা তৈরি করে তখন কিন্তু আর আপনি সেখানে কমলা রং বা হলুদ রং বা কাপড় থেকে বা ওই রং থেকে হালকা কোনো কালার আপনি ব্যবহার করতে পারবেন না এই রং দিয়ে তৈরি করে। তো এইটা মূলত একটা ট্রান্সপারেন্ট কেমিক্যাল। যেমন আমরা যখন হোয়াইট পেস্ট দিয়ে রং তৈরি করি কিংবা অ্যাক্রিলিক ফেব্রিক দিয়ে রং তৈরি করি, আমরা কিন্তু চাইলে যে কোনো রঙের উপরেও আমরা অন্য রং, হালকা রং, গাঢ় রং ব্যবহার করতে পারি। কিন্তু নিউটেক্সের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একবার যে রংটা তৈরি করবেন তার থেকে গাঢ় রং আপনি ব্যবহার করতে পারবেন, গাঢ় রঙের জন্য আপনি শুধু ব্যবহার করবেন। ঠিক কাপড়ের ক্ষেত্রে আপনি যখন লাইট কালারের, আপনি শুধুমাত্র লাইট কালারের কাপড়েই কিন্তু মূলত নিউটেক্সের রং দিয়ে আপনি কাজ করতে পারবেন, সেটা ব্লক হোক কিংবা স্ক্রিন প্রিন্ট হোক। যেমন ধরেন আপনার যদি সাদা কাপড় হয় কিংবা লাইট যে কোনো ধরনের কাপড়ের মধ্যে, কাপড় থেকে আপনি যদি গাঢ় কালার তৈরি করে আপনি ব্যবহার করতে চান, তখনই শুধুমাত্র আপনি নিউটেক্স দিয়ে রং তৈরি করবেন। কিন্তু কাপড়টা যদি ডার্ক হয় তখন কিন্তু তার কাপড় থেকে হালকা কোনো রং তৈরি করার জন্য আপনি কিন্তু নিউটেক্স দিয়ে রং তৈরি করলে হবে না। তো অনেকেই একটা কোশ্চেন করেন, অনেকেই বিভিন্ন জায়গায় আমাকে বলে থাকেন যে নিউটেক্স দিয়ে আমি রং তৈরি করেছি কিন্তু এটা কেমন যেন দেখা যায় না, কেমন যেন আপসা আপসা হয়ে যাচ্ছে, কেমন যেন ডাউন হয়ে যাচ্ছে, কালার হালকা হয়ে যাচ্ছে। এরকম সমস্যা হলে আপনারা কী করবেন, রঙের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, ডাইরেক্ট অ্যাক্রামিনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে নিউটেক্সটা, তখন নিউটেক্সের রঙটা দেখবেন উজ্জ্বল হবে। তো আমরা এবার ডিসকাস করব নিউটেক্সের রং স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট এবং হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব। আমরা যখন ব্লক প্রিন্ট করি, আপনারা দেখেছেন যারা ব্লক করেন আপনারা নিজেরাও জানেন যে ব্লকের রঙটা একটু ঘন দরকার হয়। বাইন্ডার এবং এনকে দিয়ে যে লিকুইডটা যেমন হয়, সেই লিকুইডটা কিন্তু যদি আপনি সরাসরি ব্লকের ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে রঙটা কিছুটা ভালোভাবে ডাইসের সাথে, কাঠের ডাইসে ভালো মতো লাগবে না। যখন রঙটা একটু ঘন হবে তখন আপনার দেখবেন যে খুব সুন্দরভাবে কাঠের ডাইসে লাগবে এবং ব্লক প্রিন্টটা খুব সুন্দর আসবে। ঠিক স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রেও আপনি যখন রং করতে যাবেন, রং তৈরি করে যখন স্ক্রিন প্রিন্ট করবেন, তখনও কিন্তু আপনার একটু রঙটা ঘন না হলে স্ক্রিনে ঠিকমতো ব্যবহার করা যায় না, খুব বেশি পাতলা হলে ডিজাইনটা ক্লিয়ার আসে না। এই জন্য ঘন হলে ভালো হয়, কিন্তু ঘন হবে ঠিকই কিন্তু রঙটা কিন্তু খুব বেশি শক্ত করবে না। নিউটেক্সের সুবিধাই হচ্ছে আপনার রঙটা হচ্ছে সফট থাকবে, কিন্তু এটা আপনি চাইলে ঘন করে ব্যবহার করতে পারবেন। তো হ্যান্ড পেইন্টের ঠিক একইভাবে আমরা হ্যান্ড পেইন্টের ক্ষেত্রেও কিন্তু নিউটেক্সটাকে ঘনভাবেও ব্যবহার করতে পারি, আবার পাতলাভাবে ব্যবহার করতে পারি। ধরেন আমরা যে এই যে নিউটেক্সটা দেখবেন যে অনেকটা ঘন, আপনি যদি এই নিউটেক্সটাকে যদি আর কোনো কিছু এর সাথে বাইন্ডার এনকেও না দেন, যদি নিউটেক্সটা ঠিকভাবে তৈরি হয়ে থাকে, তাহলে এর সাথে আপনি রং যদি মিলিয়ে, ধরেন আমরা লাল রং করতে চাইলে ঠিক অল্প পরিমাণে নিউটেক্স নিয়ে তার সাথে আমরা লাল রং দিয়ে দিলেই কিন্তু রংটা থাকার কথা। কিন্তু আপনি যদি দোকান থেকে নেন, সব দোকানে হয়তো নিউটেক্সের যথেষ্ট পরিমাণ বাইন্ডার এবং এনকে হয়তো দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনারা নিউটেক্সটা নেওয়ার পরে নিউটেক্সের সাথে অবশ্যই বাইন্ডার এবং এনকে সমান পরিমাণ মিলিয়ে কিছুটা পাতলা করে নেবেন। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে যতটা পাতলা করতে পারবেন আপনার ব্রাশে ব্যবহার করতে একটু সুবিধা হবে। আর যদি আপনি
গাঢ়ভাবে ব্যবহার করতে চান বা একটু মোটা করে ব্যবহার করতে চান মোটা কাপড়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আপনি মোটা করেও ব্যবহার করতে পারবেন, আবার পাতলা করেও ব্যবহার করতে পারবেন। পাতলা করতে হলে আপনি কি করবেন, পাতলা করতে হলে এখানে বাইন্ডার এন্ডকে সমান পরিমাণ দিয়ে নেবেন, আর মোটা করতে হলে যেমন যদি চান যে নিউটেক্সটা আপনার একটু মোটা হয়ে পাতলা হয়ে গেছে, নিউটেক্সের মিশ্রণ বাইন্ডার এন্ডকেতে যদি দেখেন যে অনেক বেশি পাতলা হয়ে গেছে, সেখানে আপনি আবার একটু পিজি গাম ব্যবহার করতে পারেন। খুব অল্প পরিমাণে পিজি গাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, তখন দেখবেন যে আপনি চাইলেই আবার শিরাংটা ঘনও করতে পারতেছেন। তার মানে হচ্ছে যে আপনি যদি পাতলা করেন তাহলে বাইন্ডার এন্ডকে দিবেন, আর ঘন করতে চাইলে পিজি গাম দিবেন, তো তাহলে আপনার দেখবেন যে আর কোনো ধরনের সমস্যা হবে না। যেমন স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে আপনি হঠাৎ করে অনেক সময় আমরা কী করি যে অনেক রং আমরা তৈরি করে ফেলি, পাতলা করে ফেলি, তখন কিন্তু স্ক্রিন প্রিন্টে না চললে তখন আপনার একটু পিজি গাম দিয়ে নেবেন। আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।